ঘটাকুড়ি রাজ্যের বনেদী বিদ্যালয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালিত। ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত। অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজ ভাষণে এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আগাগোড়া রাজ্যের বনেদী স্কুল হিসাবে বিবেচিত নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, উপরন্তু এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তা স্কুলের তো বটেই, অধিকন্তু এ রাজ্যের ঐতিহ্য। মঙ্গলবার সেই ধারায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন উদযাপিত। জন্মদিন পালন উপলক্ষে সকালে সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিজ ভাষণে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে লেখা আছে স্কুলের সামনে 13 মার্চ 1948 সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা, সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তারপর জোরও দেওয়া হয়েছিল। ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। এই অনুষ্ঠান শেষে শুরু হয়ে যায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ঐতিহ্যমণ্ডিত সেই বর্ণাঢ্য শোভাযাত্রা। বিদ্যানিকেতনের বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা বিভিন্ন থিম ভিত্তিক সাজে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় অংশ নিল। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠ থেকে বেরিয়ে এই শোভাযাত্রা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। ইন্টারনেট সহ অন্যান্য সামাজিক মাধ্যমের কচকচানিতে আজ ভরপুর বিনোদন জগৎ। এরপরেও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা আজও জনপ্রিয়তার সমহিমায় বিরাজমান। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ এদিন ভরপুর এই শোভাযাত্রা উপভোগ করলেন। এদিন এই শোভাযাত্রায় অন্য কয়েকটি স্কুল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। পাশাপাশি কিছু কিছু ট্যাবলু ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কার্যত নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এই ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রাকে ঘিরে আজও রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যবাসীর মধ্যে একটা আলাদা উৎসাহ ও উদ্দীপনা সমান বিরাজিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ব্যাঙ্গার।